সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি ভালো আছো অষ্টম শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স প্রগ্রেসিভ মডেল স্কুল তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটি মেইল অ্যাড্রেস তৈরি করতে হয় ঠিক আজকের ক্লাসে ওই অংশটি আবারও আলোচনা করে আমরা নতুন একটা অংশে চলে যাব দেখো এখানে বিগত ক্লাসের দেখিয়ে দেওয়া ইমেল অ্যাড্রেস ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় সেটি দেখানো আছে তোমরা নিশ্চয়ই স্লাইডে এই চমৎকার বিষয়টি দেখতে পাচ্ছ এখানে পরবর্তী যে অংশটি আমাদের গুরুত্বপূর্ণ আজকের যে আলোচনাটা সেটা হলো পাসওয়ার্ড নিয়ে এখন প্রশ্ন হলো যে পাসওয়ার্ড আমাদের কেন প্রয়োজন কি করব আমরা পাসওয়ার্ড দিয়ে আচ্ছা ধরো তো আমাদের যে একটা বিশাল বড় বাড়ি আছে তার বিভিন্ন রুম আমাদের সমাজে কিন্তু ভালো মন্দ সবকিছুই আছে সুতরাং আমাদেরকে কিন্তু ভালো বিষয়টা যেমন লক্ষ্য রাখতে হবে মন্দ বিষয়টাও তেমনি সতর্ক থাকতে হবে তার জন্য আমরা কি করব। আমাদের যে বাড়ি ঘর আছে সেই বাড়ি ঘরে আমরা কি করি যখন আমরা দূরে কোথাও যাই তখন তার দরজায় বা গেটে তালা ঝুলিয়ে দিই যাতে মন্দ বা খারাপ মানুষদের হাত থেকে আমার সহায় সম্পদ এগুলো রক্ষা পায় এই যে ছলিয়ে দেওয়া তালাটি এটিকে তুমি একটি নিরাপত্তা উপাদান হিসাবে ছুলিয়ে দিচ্ছ ঠিক একইভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাকে বিভিন্ন জায়গায় তোমার বিভিন্ন সম্পদ সংরক্ষিত থাকে যেমন গুরুত্বপূর্ণ ফাইল ভিডিও অডিও ইত্যাদি এগুলোকে যদি তুমি সংরক্ষিত রাখতে চাও বাহিরের কোনো শত্রু থেকে যাদেরকে আমরা হ্যাকার বলি তাদের কাছ থেকে নিরাপদ রাখতে চাও তাহলে কিন্তু এক্ষেত্রে তোমাকে একটি বিশেষ নাম্বার ব্যবহার করতে হয় এই বিশেষ নাম্বারটা তুমি নিজেই তৈরি করতে পারো এই বিশেষ নাম্বারটিকে আমরা বলি পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ড সম্পর্কে বিস্তারিত একটু পরেই আরো ভালোভাবে জানবো এনিওয়ে দেখো তাহলে ফর্মের একটা অংশে দেখতে পাচ্ছি আমরা তোমরা নিশ্চয়ই এই অংশটাতে দেখতে পাচ্ছ যে এখানে যথারীতি পাসওয়ার্ড সম্পর্কে ইনফরমেশন দিতে বলেছে যে এখানে পাসওয়ার্ডটি লিখতে বলেছে আমাদেরকে তাহলে এই যে পাসওয়ার্ডটি লিখতে বলেছে এই পাসওয়ার্ড সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো দেখো পাসওয়ার্ড জেনে আমরা কি করব মেলটিতে সাইন আপ বা সাইন ইন করবো ঠিক আছে এই ছিল আমাদের এই জায়গার গুরুত্বপূর্ণ অংশ এখন চলো পাসওয়ার্ড কি এটি আগে জানতে হবে আমাদের যে পাসওয়ার্ডটি আসলে কি এখন পাসওয়ার্ড সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে সবার আগে জানতে হবে এটি হলো পাসওয়ার্ডটি মূলত শব্দ বিভিন্ন অক্ষরের সমষ্টি যা ব্যবহার করা হয় ব্যবহারকারীর পরিচয় অথবা এখন যদি কোনো কারণে আমাদেরকে প্রশ্ন করে যে পাসওয়ার্ড কি বা পাসওয়ার্ড বলতে কি বোঝায় তখন আমরা বলবো যে পাসওয়ার্ড হলো শব্দ বা বিভিন্ন অক্ষরের সমষ্টি যা ব্যবহার করা হয় ব্যবহারকারীর পরিচয় অথবা প্রবেশ অনুমোদন যাচাইয়ের কাজে যার মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট জায়গায় প্রবেশাধিকার পায় অর্থাৎ তোমার একটা ইমেল অ্যাড্রেসে অন্য কেউ প্রবেশ করতে পারবে কিনা ঠিক আছে তোমার গুরুত্বপূর্ণ ফাইল ইত্যাদি দেখতে পারবে কিনা তার একটা অনুমোদিত শব্দ নাম্বার সম্বলিত যে তাহলে তোমার গুরুত্বপূর্ণ অংশের মধ্যে অন্য কেউ প্রবেশ করতে পারবে কিনা কোনো ব্যবহারকারীর অনুমোদন আছে কিনা তার একটা ছোটখাটো চাবিই বলা চলে এই পাসওয়ার্ড তাই এই পাসওয়ার্ডটি সবসময় গোপনীয় কি কারণে এটি তোমার নিরাপত্তার স্বার্থে ডিজিটাল নিরাপত্তার জন্যই আমরা কিন্তু পাসওয়ার্ড ব্যবহার করে থাকি তারপরে কি বলছে যে পাসওয়ার্ডের মধ্যে আবার ইউনিক পাসওয়ার্ড বলতে কি বুঝি সাধারণ ভাবে ইউনিক কথাটার অর্থ কিন্তু একক তার মানে এটা একটা ভিন্ন কিছু বোঝায় যে যা অন্য কারো সাথে সাদৃশ্যপূর্ণ নয় মিলবে না ঠিক আছে আমার পাসওয়ার্ড আমার নিরাপত্তা আমার মতো আমার ইচ্ছা তাহলে সাধারণত ইউনিক পাসওয়ার্ড বলতে শক্তিশালী পাসওয়ার্ডকে বোঝায় এরকম পাসওয়ার্ড কি বৈশিষ্ট্য সম্পন্ন হয় এই পাসওয়ার্ডে সংখ্যা থাকে অক্ষর থাকে বড় হাতের ছোট হাতের অক্ষর মিলে সংখ্যা মিলে এই পাসওয়ার্ডটি তৈরি তৈরি হবে তবে একটা কথা মনে রাখতে হবে পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই বড় হবে ঠিক আছে আমরা যদিও আমরা যদিও পাসওয়ার্ড অনেক ছোট করে দিই কিন্তু উচিত হবে পাসওয়ার্ড বড় করে দেওয়া তবে এটা কিন্তু স্মরণ রাখার বিষয় আছে এনে তো চলো আমরা এখন অনায়াসে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে পাসওয়ার্ড ইমেইল ব্যবহারকারীদের জন্য আমাদের তো একটা ইমেইল অ্যাড্রেস আছে ইতিপূর্বে আমরা ইমেইল অ্যাড্রেস খুলেছি এখন পাসওয়ার্ড অতীব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে কিছু অসাধু মানুষ অন্যের আইডি হ্যাক করার জন্য বিভিন্ন পন্থা গ্রহণ করে তাই এসব হ্যাকারদের হাত থেকে নিজের আইডি যত্ন সহকারে অর্থাৎ আমার যে ফাইল অন্যান্য কিছু যেখানে আমি সযত্নে রেখে দিয়েছি সেখানে যাতে প্রবেশ করতে না পারে তার জন্য আমি আমার নির্দিষ্ট আইডির এগেনস্টে এইগুলি রেখেছি যত্ন সহকারে রাখার জন্য পাসওয়ার্ড এমন ভাবে দিতে হবে যাতে হ্যাক না হয় অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ঠিক আছে যাতে আমার ডকুমেন্টগুলি নিরাপদ থাকবে তাহলে চলো কিভাবে পাসওয়ার্ড তৈরি করা হয় পাসওয়ার্ড কিভাবে তৈরি করা হয় গত ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম আজকে আবার একটু আলোচনা করি ব্যবহারকারী ন্যূনতম ছয় আট বারো অক্ষর বিশিষ্ট একটি পাসওয়ার্ড আমরা দিয়ে থাকি ঠিক আছে তুমি দীর্ঘ করতে পারো পাসওয়ার্ডটিতে কমপক্ষে একটি সংখ্যা একটি বর্ণমালার অক্ষর মানে একটি ইংরেজি বর্ণমালার একটি অক্ষর পাসওয়ার্ডটিতে কমপক্ষে একটি সংখ্যা একটি বর্ণমালার অক্ষর একটি বিশেষ অক্ষর কারা দেখো এখানে এখানে দেয়া আছে এট দা রেট এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা হ্যাঁ দেওয়া অফ এক্সন তারপর এবং বড় হাতে ছোট হাতে মিলিয়ে হবে আমি তোমাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে এখানে দেখো আমার নিজের তৈরি করা একটি পাসওয়ার্ড তোমাদেরকে একদম সিম্পল গত ক্লাসেও আমি দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি ক্যাপিটাল এম এটা আমি বড় হাতের অক্ষর হিসাবে ব্যবহার করেছি এটা একটা বিশেষ ক্যারেক্টার ডট দিয়েছি দিয়েছি স্মল এম এখানে স্টার দিয়েছি ঠিক আছে সংখ্যা দিয়েছি তারপরে যথারীতি আমাদের মেল এড্রেস সেট করেছি ঠিক আছে এই মেল এড্রেস থেকে আমরা কি শিক্ষা নিলাম তাহলে একটি পাসওয়ার্ড শক্তিশালী করতে গেলে আমার এই পাসওয়ার্ডের অনেকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য রাখতে হবে ঠিক আছে চলো পরবর্তী অংশের মধ্যে পাসওয়ার্ড আমরা কেন ব্যবহার করব একটু আগেই বলেছিলাম করবো যাতে আমার হ্যাক না হয়ে যায় আমার গোপনীয় ডকুমেন্টস যেন অন্যের হাতে চলে না যায় ঠিক আছে এই জন্য আমরা কি করব পাসওয়ার্ড ব্যবহার করব। পাসওয়ার্ড তৈরি করার জন্য আমরা যা করব মূলত এবার চলো সার্বিক বিষয়টা নিয়ে আর আলোচনা করি তাহলে পাসওয়ার্ড হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে একজন নির্দিষ্ট ইমেল ব্যবহারকারী ঠিকানায় অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রবেশ করতে পারে না তাহলে পাসওয়ার্ডটি কিভাবে তৈরি হয় পাসওয়ার্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো ছোট হাতের বড় হাতের অক্ষর বিশেষ ক্যারেক্টার এবং সংখ্যা ব্যবহার করে ইমেলের পাসওয়ার্ড তৈরি হয় ঠিক আছে এইবার দেখো পাসওয়ার্ডের গোপনতা রক্ষা করব আমি সেই ক্ষেত্রে আমার কি কি টিপস অবলম্বন করতে হবে তাহলে সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে আমি কি করতে হবে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তোমাদের মনে রাখতে হবে তাহলে বিভিন্ন ধরনের বর্ণ কেবল ছোট হাতের অক্ষর কেবল বড় হাতের অক্ষর এটা উচিত নয় ছোট হাতের বড় হাতের বিশেষ একটু আগে আলোচনা করেছি এগুলো মিলিয়েই আমাদের পাসওয়ার্ডটি তৈরি করতে হবে জটিল পাসওয়ার্ড ব্যবহার করা শব্দ বাক্য সংখ্যা প্রতীক সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করা বেশিরভাগ অনলাইন সাইটে পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ থাকে এটা কি জিনিস আসলে তোমার পাসওয়ার্ডটা কি শক্তিশালী না দুর্বল সেটা কিন্তু তুমি পাসওয়ার্ড যখন তৈরি করতে থাকবে তখন তোমাকে তারা পাশেই লিখে দেখাবে স্ট্রং অর উইক পাসওয়ার্ড যদি স্ট্রং থাকে সেটাও লিখে দেখাবে স্ট্রং পাসওয়ার্ড আর যদি উইক থাকে সেটাও লিখে দেখাবে যে এটি উইক পাসওয়ার্ড ঠিক আছে তাহলে আমরা ইচ্ছা করলে সেখানে পরিবর্তন পরিমার্জনের মাধ্যমে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারি তবে অবশ্যই পাসওয়ার্ডটি আমাদের স্মরণ রাখতে হবে ঠিক আছে পরবর্তীতে ব্যবহারের জন্য আচ্ছা বাইরে থেকে কোথাও অনলাইনে ঢুকলে আসন ত্যাগের পূর্বে সাইট থেকে লগ আউট করা তার মানে এটা বলছে যে আমরা যদি কোথাও মানে আমাদের নিজস্ব ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে আমাদের অ্যাড্রেস বা পাসওয়ার্ড ব্যবহার করি আমরা যদি কোনো সাইটে প্রবেশ করি তাহলে আমরা যখন সে সে সাইট ট্যাক করব তখন অবশ্যই আমরা লগ আউট করে ফেলব যাতে করে লগ আউট বলতে সেই বিষয়টা বোঝায় যে এইখানে যাতে আমার পাসওয়ার্ডটি মানে অ্যাক্টিভ না থাকে এই সাইটটিতে যেন ইনএক্টিভ হয়ে যায় আবার আমি যদি না দিই তাহলে সেটি অ্যাক্টিভ হবে না এই বিষয়টিকে আমরা বলি লগ আউট করা ঠিক আছে লগ ইন করা আমি যথারীতি মানে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করেছি বিষয়টাকে বলি আমরা লগ করা আবার এখান থেকে আমি আবার কি মুছে দিয়ে বের হয়ে পড়েছি সেটাকে বলছে লগ আউট করা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা এটা একটা চমৎকার বিষয় এর জন্য আমাদের পাসওয়ার্ডটি অবশ্যই শক্তিশালী হওয়া দরকার নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন আসলে বিষয়টা হলো এরকম যে আমরা এক মাস তিন মাস বা ছ মাস বা এক বছর পর পর চেষ্টা করব আমাদের পাসওয়ার্ড পরিবর্তন কারণ আমরা তো জানি না মানে কোন মানে অসাধু ব্যক্তি কোন ধরনের সমস্যা তৈরি করতে পারে তাই আমরা যদি পরিবর্তন করে দিই ইতোমধ্যে যদি কোনো সমস্যা হয়েও থাকে পরবর্তীতে তা শুধরে নেওয়া যাবে অর্থাৎ নতুন পাসওয়ার্ডের সাথে সাথে সে ইনেকটিভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা আরো একটা বিষয় লক্ষ্য করব সেটা হলো আমরা কিভাবে ইমেল পাঠাবো ঠিক আছে মেল কিভাবে আমরা একজনের কাছ থেকে অন্যজনের কাছে মেল পাঠাতে পারি মেইল আমরা যখন পাঠাবো সেটা তো বিভিন্ন ধরনের হতে পারে সেটা টেক্সট হতে পারে এটা একটা ইমেজ হতে পারে একটা ভিডিও হতে পারে এগুলো তো পাঠাতে হবে তাই তো চলো এখানে বলছে ইমেল পাঠাতে হলে আমরা কি করব। ইন্টারনেট সংযুক্ত অবশ্যই লাগবে আচ্ছা প্রথমে ব্রাউজার চালু করে কি করব প্রায়কের ইমেল সাইটে যেতে হবে ঠিক আছে গেলাম মানে আমি নিজে প্রেরক সুতরাং ইমেল পাঠাতে হলে আমরা কি কি অনুসরণ করে পাঠাবো এই বিষয়টা চলো একটু আলোচনা করি প্রথমে আমরা যারা পাঠাচ্ছি তাদের মেইল সাইটে যাব ইমেলের যে সাইট আছে সেই সাইটে প্রবেশ করব আচ্ছা দ্বিতীয়ত কথা হলো এখানে সাইন ইন এ ক্লিক করব যদি আমার কাছে সাইন ইন এ ক্লিক করি তখন কিন্তু আমার কাছে কি পাসওয়ার্ড চাইতে পারে তখন আমার পাসওয়ার্ড আমার তো স্মরণ আছেই তখন আমি পাসওয়ার্ড দিব আচ্ছা প্রেরকের মূল মেইল পেজটি চলে আসলেই সেখানে কম্পোজ এ ক্লিক করব কম্পোজ একটা জায়গা আসবে আমি তোমাদেরকে এটা করে দেখাবো এখন উপরে টু লেখার পাশে যে কম্পোজের যে বক্সটি আসবে সেই বক্সের পাশে যার কাছে পাঠাবো অর্থাৎ প্রাপকের ইমেল অ্যাড্রেস লিখতে হবে তাহলে সাবজেক্টের পাশে বিষয়বস্তু যে সম্পর্কে লিখব বা নর্মাল যদি একটা টেক্সট পাঠাই এটি লিখব লিখতে হবে এরপর আমরা কি করব সেন্ডে ক্লিক করে দেব এভাবে আমরা একটি মেইল সেন্ড করতে পারি তো চলো এই যে মেল সেন্ডিং বিষয়টা এটা আমি মানে সরাসরি মেইলে ঢুকে তোমাদেরকে দেখাতে চাই চলো আমরা একটা মেইল স্যান্ড করি সুপ্রিয় শিক্ষার্থী এখানে তোমাদেরকে আমি বলেছি যে আমরা বাস্তবে একটি মেইল স্যান্ড করে তোমাদেরকে দেখাবো কিভাবে একটা মেইল অন্য তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন তুমি যার কাছে পাঠাতে চাও কিভাবে পাঠাতে হয় চলো আমরা সেই চমৎকার একটা ওয়েবসাইটে চলে আসলাম আমরা একটা বাস্তব মেল পাঠানো দেখাবো এই জন্য আমরা গুগলে চলে আসলাম গুগলে আসার পরে আমি আমার নিজস্ব সাইটে চলে আসলাম সেই সাইট থেকে এখানে তোমরা একটু লক্ষ্য করো আমি এই জায়গাটাতে আমি তোমাদেরকে দেখাতে চাই এই এই যে জায়গাটিতে আমি কি করতে চাচ্ছি এখানে এখানে ডটস এ ক্লিক করলাম এখানে চলে আসলো মেইলের যাবতীয় বিষয় এখন আমি এখান থেকে মেইল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাকে মেইল সাইটে নিয়ে গেল এখন মেল সাইট থেকে আমাকে বলেছিল যে কম্পোজে ক্লিক করতে একটু লক্ষ্য করো এই যে বাম পাশে এখানে কম্পোজ দেখা যাচ্ছে আমি কম্পোজে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার বক্স চলে আসলো সেই বক্সে আমাকে বলছে যে নিউ ম্যাসেজ যেটা আমি মানে তৈরি করব সেটা হলো সবার আগে আমি দেখব যে আমি কাকে মেল পাঠাবো মানে এখানে আমাদের একজন শিক্ষকের আমার মতোই আরেকজন শিক্ষকের আমাদের গুরুত্বপূর্ণ টিচার ওনাকে আমি একটা মেল পাঠাতে চাই ওনার মেল অ্যাড্রেসটা আমি এখানে দিলাম দেওয়ার পরে আমি এখানে একটা সাবজেক্টের জায়গায় লিখলাম যে কি সম্পর্কে মেল পাঠাতে চাই ঠিক আছে তখন আমি লিখলাম এইট আইসিটি এইট আইসিটি ক্লাস এইট আইসিটি ক্লাস তাহলে এখানে আমি লিখলাম যে এই ক্লাসটি হলো আমার ষষ্ঠ সিক্স ষষ্ঠ পর্ব এটা লিখলাম এবার আমি এই জায়গাটাতে ওনাকে একটা ক্লাস সম্পর্কিত তো তত্ত্ব পাঠাতে চাই এখন এই যে ওনাকে যেটা পাঠাতে চাই এটা পাঠানোর জন্য আমি এইখানে যাওয়ার পরে আমি কি করবো এই যে এইখানে একটা পিনের মতো আছে সেই পিনটাতে আমি ক্লিক করলাম ক্লিক করলে সেই পিনটা আমাকে কোথায় নিয়ে যায় দেখো এই যে চমৎকার কিছু ছবি মানে আমার ফাইলগুলো যেখানে আছে সেই ফাইলগুলোতে নিয়ে গেলো এখান থেকে আমি ধরো একটা ছবি পাঠাবো ফিশ তাহলে এই মাছটাকে আমরা পি ইউ টি আই পটি ফিশ এফআই এস এস আই এখানোর জন্য এই যে এখানে আবার একটু ক্লিক করি ক্লিক করলে দেখা যাবে যে আমার কি ছবিটা এখানে আসছে ওইটা তারা অলরেডি এখানে দেখাবে ঠিক আছে এখানে ফাইলে তোমাকে ছবিটা আমি দেখাচ্ছি এই যে দেখো আমি এই ছবিটা পাঠাচ্ছি ওই স্যারকে আমি এই ছবিটা পাঠাচ্ছি ঠিক আছে তাহলে আমি এটা থেকে আবার বেরিয়ে গেলাম এই যে এখানে এই ছবিটা অলরেডি আছে এখন যদি আমি এই স্যান্ডে ক্লিক করি তাহলে চলে যাবে তার আগে লিখে দিই যে এখানে যে ছবিটা পাঠিয়েছি এটার মধ্যে আমি ধরো লিখলাম পুটি ফিশিং তো চলো এখন আমরা স্যান্ড করে দিই এখন স্যান্ড করার সাথে সাথে ওনার কাছে এই যে মেলটা চলে গেলো এখন মেল গেলো কিনা এখানে একটু দেখো এই যে ভিউ মেসেজ একটা দেখাচ্ছে এখানে আমি একটু দেখব যে ওনার কাছে কি আমার মেলটা গেল কিনা হ্যাঁ ওনার কাছে আমার মেলটা গিয়েছে এই যে মেলটা এখানে চলে আসছে এখান থেকে আবার দেখা গেছে যে এই যে মেলটা চলে গেছে এই ইমেজটা ওনার কাছে আমি পাঠাতে সক্ষম হয়েছি অলরেডি উনি যখন ওনার মানে মেইলের ইয়েটা ওপেন করবে ইনবক্স ওপেন করবে আমার এই মেলটা দেখতে পাবে ঠিক আছে এই পাঠানো মেলটা দেখতে পাবে সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা দেখলাম কিভাবে একটি মেল পাঠাতে হয় ঠিক আছে তো আজকে আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ